অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুলাল বর্মনকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তার বিরুদ্ধে এক গৃহবধূকে অপহরণ ও খুনের অভিযোগ রয়েছে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আদালতের তরফ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তাকে গ্রেফতার করছে না রায়গঞ্জ থানা ও কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়লো মূল অভিযুক্তের ছবি। যদিও পুলিশের সাফাই, তিনি নাকি ভিন রাজ্যে রয়েছেন। বস্তুত বছরের 8ই জুন অর্চনা বর্মন নামে এক গৃহবধূর মাটি খুঁড়ে প্লাস্টিকে মোড়া একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রায়গঞ্জ থানা 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছটপড়ুয়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জুন মাসের 10 তারিখে মৃতদেহ শনাক্ত করে মৃত গৃহবধূর বাবা জগবন্ধু বর্মন। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302, 201, 120B ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় সৎ ছেলে গোপাল বর্মন, বসন্ত বর্মন, ফুলেশ্বর মাহাতো, অচিন্ত্য বর্মনকে গ্রেফতার করে পুলিশ। এখনও পর্যন্ত মৃত বধূর সৎ মেয়ে চম্পা বর্মন, বৌমা দোলা বর্মন, ননদ ও ননদের স্বামী দুলাল বর্মন ওরফে দুলুকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। 8/10/2021 তারিখে সব ছেলে মিলে 12 জন গণধর্ষণ করে অর্চনা বর্মনকে খুন করে উলঙ্গ অবস্থায় প্লাস্টিকে মুড়ে ছটপড়ুয়া এলাকার একটি ক্যানেলে মাটি খুঁড়ে পুঁতে দেয়। এই ঘটনায় একাধিক অভিযুক্তের গ্রেফতারি পরোয়ানা জারি হলেও এখনও পর্যন্ত তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। তবে কি কারণে তাদের গ্রেফতার করছে না তা নিয়ে প্রশ্ন মৃতার বাবার। দুলাল অর্থাৎ দুলু বর্মন কোটি কোটি টাকার মালিক হওয়ার কারণেই কি তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ? এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শহরের বিশিষ্ট জনেদের মধ্যে। দুলু বর্মনের বিরুদ্ধে এর আগেও 3টি ধর্ষণ ও নিজের ভাই বউকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ রয়েছে। প্রভাবশালী হওয়ার জন্যই একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটিয়েও পার পেয়ে যাচ্ছে। দুলাল বর্মন দুলু বলে ডাকে। এই যে ওখানে কিডনামিকে আমি 1 নম্বর ছিলাম, ওটা তো মিথ্যা, ওটা তখন মার্ডারে পরিণত হয়ে গেছে। আজকে হিয়ারিং ছিল 22 তারিখে, ডেট নিতে হবে এবং কি আমাকে চার্জশিট দিচ্ছে সেটার রিপোর্ট নিতে হবে। পুলিশ কেস করছে, ওটা আমাকে দেখতে হবে যে রিপোর্টটা তুলতে হবে। ওই জন্যই আছে পুলিশ প্রথমে গেছিলো যখন আমি কিডনাপিং গেছিলাম, 5 দফা গেছিলো, আমাকে পাইনি, ফারার ছিলাম। বহু জায়গা ঘুরছি, মথুরা, বৃন্দাবন, পুরী, ভয়ে ভয়ে তীর্থধামে ঘুরে বেড়াচ্ছি, নবদ্বীপ, মায়াপুর 7 দিন 15 দিন করে থেকে আসছি। আমার কাছে আছে এগুলো, কোয়ার্টার ভাড়ার আছে, তারপরে রেলের টিকিট আছে আমার সঙ্গে, এগুলো আমি লুকায় বেড়াইছি। কিন্তু আমি তীর্থধাম করতে যাইনি, আমি বেড়াইছি লুকায় বেড়াইছি। এটা গোপালপুর আমার নাম জানায়নি তো, গোপালপুরিবার ভিতরে, গোপাল ভিতরে আছে তো, না না কারণ নাই নেই। কিন্তু কিডনাপিকে ছিল, কিডনাপিকে 6 জন আসামি ছিলাম। আমার শাশুড়ি আজকে মরতে শুয়ে, আজকে কি এই নার্সিংহোমতে নিয়ে গেলাম, 30,000 টাকা খরচা করে, হয়তো মারা যাবে 2-1 দিনের মধ্যে। মনের অসুখে যদি, মনের রোগে যদি ধরে ওকে বাঁচানো যায় না, বনের অসুখে বরঞ্চ বাঁচানো যায়। এমনি একটা অসুখ হয়েছে, বাঁচানো যাবে। আমার শাশুড়িকে ওরাই মেরে ফেললো, টুটি চেপে মেরে ফেলছে। আচ্ছা আচ্ছা, 4 জনে মারছে, 4 জনে ভিতরে আছে। এদের নাম গোপাল বর্মন, ওইটাকে চিনি, তাছাড়া আদার্স আর কাউকে চিনি না, আমার শালার ছেলে। তারপরে এখন পুলিশ তদন্ত করে দেখলো জামিন না, আমি আবার বাদ দিয়েছি অভিযোগ 1 নম্বরে আমি কিডনাপিংয়ে। পুলিশ ভেরিফিকেশন করে দেখলো যে না, এই লোকটা নেই। 14 দিন রিমান্ডে রাখছিল ওদেরকে, 4 জনকে রিমান্ডে করে আমার নামটা বলার জন্য খুব চেষ্টা করেছিল আমাকে ফাঁসার জন্য। বলো তোমার পিসামশাই আছে, মার ডাঙ্গায় বলছে না, পিসামশাই এই সম্বন্ধে কিছুই জানে না। তারপরে আমি আমি বাদ গেছি না চাষির থেকে আর কি, চাষিটা আমার নাম। হ্যাঁ, ওরা অভিযোগ করছিল 1 নম্বরে, তাও আমি দীনবন্ধু বর্মন, হ্যাঁ চিনি, দীনবন্ধু বাড়ি হচ্ছে এই মহারাজার আমতলা, রামতলা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।